gentleman itu gentleman. আপনাদের জীবনে কিসের এত দুঃখ কষ্ট? আপনারা তো চাইলে মানুষের কাছ থেকে টাকা চাঁদা দিয়ে দেন ভাই, আপনাদের সামনে করলে সবাই দেয়, ভদ্রভাবে হাত ধরলে পা ধরলে দিতে চায় না। আচ্ছা এখন আপনাকে যদি বলি ভাইয়া 100 টাকা দেন, দেবেন না। আবার ওই ভাইয়া দেখবেন নুনাবি করলে ঠিক আবার 100 টাকা দিচ্ছে। আচ্ছা এই ক্ষেত্রে তো আপনারা তো চাইলে মনে করেন কাজ করে খাইতে পারেন। সরকার যেটা আমি সবসময় বলি সব মিডিয়ার কাছে, আমাকে সরকার একটা সরকারি হসপিটালে যেমন আনসারে ডিউটি, তারপর সরকারি হসপিটালে দুর্নীতি হয়, সরকারি হসপিটালে দালাল থাকে, তারা ক্লিনিকে পাঠায়, এইসব কাজ তো আমাদের রাখতে পারে। বুঝতে পারি কে চোর কে ভালো কে মন্দ, কিন্তু আমাদের ডাক্তারের যা কথাই বলেন সরকারের সামনে তো নিয়ে যান না। এখন সরকার তো বর্তমানে আপনাদের জন্য অনেক কিছু করে, খালি শেখ হাসিনা সরকার অনেক কিছু করছে, ওদের জামটা দিয়ে খায়া ফেলায়। মাননীয় প্রধানমন্ত্রী, আমার বড় বোনের সম্মান, আমার মার সম্মান, ওনাকে আমি দোয়া করি, উনি আরো আরো অনেক বছর থাকুক এই দেশে। হ্যাঁ কিন্তু উনি আমাদের জন্য কাজ করছে, কিন্তু আমরা পাই না। উনি দিয়া দেয় টাকা, কিন্তু সরকারি হসপিটাল বানোয়াট করতে, বানোয়াটা আমাদের দোকরা ক্লিনের কাজ, সুইপারের কাজ আমরা করবো। আমরা তো সাহায্য গুজো কয়েক বছর বেশি থাকে, সাধারণ পাবলিকেশন বেশি থাকে, আমাদের দিতে পারে না সরকার। আমাদের দিকে আরেকটু তাকাম ভালোভাবে, আমরা কখনো ভূমিকা করবো না। এবারে খেলায় আপনি কোন দলকে সমর্থন দিয়ে কোনো দল কোনো দল করেন না? মানে একটা পরিবেশগত ব্যাপার আছে, একটা আনন্দের ব্যাপার আছে, টাকা দিয়ে কি করবো বলেন? টাকা দিয়ে দুনিয়াতে মেন আনন্দ ভালোবাসা আসি তার থেকে। এখানে তো অনেক মানুষ খেলা দেখতে আসছে, সবাই আপনার সাথে কেমন ব্যবহার করে? ভালো ব্যবহার করে, কেউ খারাপ ব্যবহার বা সবাই নাকি কেউ পিস করে কিনা, সবাই আরো সেলফি তুলে কথা বলে, কেউ পিস করে না। আচ্ছা তো আজকে এখানে তো অনেকগুলো মানুষ আছে, সবাই দেখেন এখানে ভিডিও করতেছে, সবাইকে কেন্দ্র করে আজকে একটা গান শোনান আপনি। আজকে সবাইকে সুন্দর লাগবে আপনি গান কি গান শোনান, একটা গান শোনান, গান শুনবো বলা কষ্ট, একটা গান শোনান। আচ্ছা আমার মনে অনেক কষ্ট, জীবন মানে তো যন্ত্রণা, বিনতি এই জীবন আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকে মনুষ্য।